আসসালামু আলাইকুম। আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছিলো পোস্টেরিয়র ইউভাইটিস, যেটা হচ্ছিলো চোখের পিছনের ভাগ। আমি প্রথমে বলেছিলাম এন্ট্রি ইউভাইটিস, তারপরে বলেছি ইন্টারমিডিয়েট ইউভাইটিস, আজকে বলো পোস্টেরিয়র ইউভাইটিস। পোস্টেরিয়র ইউভাইটিস চোখের সেই অংশ যেখানে রেটিনা এবং করয়েডের যখন ইনফ্লামেশন হয় কিংবা রেটিনাল ব্লাড ভেসেলের ইনফ্লামেশন হয় সেটাকে বলা হয় পোস্টেরিয়র ইউভাইটিস। এন এই যখন পোস্টেরিয়র ইউভাইটিস হবে সেটার কিন্তু অনেক সময় ব্যথা দিয়ে আসতে হবে তা না, কিংবা লাল হয়ে যাচ্ছে এরকম কিছু না। এটার সাথে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে ঝাপসা দেখে মানুষ এবং চোখের সামনে ফ্লোটার্স সামথিং মুভিং ইন ফ্রন্ট অফ ইউর আইজ এরকম একটা ফিলিংস আসবে, কিছু ব্ল্যাক স্পট মনে হবে কিংবা কুয়াশাচ্ছন্ন মনে হতে পারে। এবং এটা কিন্তু এই সমস্যা কিন্তু ঝাপসা দেখার এই ধরনের সমস্যা কিন্তু যারা মাইনাস পরে চশমা পরে তাদেরও কিন্তু হতে পারে, কিংবা ডায়াবেটিসজনিত কারণে যারা ভুগছেন তাদেরও হতে পারে, উচ্চ রক্তচাপজনিত কারণে যারা ভুগছেন তাদেরও হতে পারে। কিন্তু ইউভাইটিসের কারণে যেটা হচ্ছে সেটা খারাপের দিকে যাবে, সেই জন্য এই ধরনের কন্ডিশনে আপনি যখন সমস্যা ফেস করবেন একজন নিকটবর্তী চোখের ডাক্তারকে অবশ্যই দেখাতে হবে, তাকে রেটিনা পরীক্ষা করতে হবে। এবং রেটিনা পরীক্ষা করে যদি দেখা যায় যে এই ধরনের সমস্যা, তাহলে উপযুক্ত কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটা ডায়াগনোসিস করতে হবে, ডায়াগনোসিস করে সেই অনুযায়ী ট্রিটমেন্ট। এখন আপনি বলতে পারেন যে ডাক্তার সাহেব আমার ডাক্তারের কাছে গেলাম, আমার ডাক্তার রেটিনা পরীক্ষা করলো না এবং ইম্প্রুভ হলো না, তাহলে অবশ্যই একজন রেটিনা স্পেশালিস্ট আপনি নিকটবর্তী এলাকায় যদি রেটিনা বিভাগ থাকে কিংবা ইউভাইটিসের ডক্টর থাকে, যারা এই সম্পর্কে চোখের ডাক্তাররা কিন্তু সব বিভাগ নিয়েই কাজ করছে, সেই সব ডাক্তারের কাছে তাদেরকে যদি বলেন যে আমার এই সমস্যা ফেস হচ্ছে, তাহলে তারা অবশ্যই এটাকে গুরুত্ব সহকারে দেখবে। যদি না হয় তখন আপনি মনে করেন রেটিনা বিশেষজ্ঞের কাছে অবশ্যই যেতে হবে এবং কিংবা ইউভাইটিস স্পেশালিস্টের কাছে যেতে হবে। এই ধরনের কন্ডিশনে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি, কারণ এগুলোর অন্যতম একটি কারণ হচ্ছে হলো আমাদের কিছু অটোইমিউন ডিজিজ আছে, কি যেটা ইনফ্লামেশন যেটা হচ্ছে হলো বলতে পারে যে সারকয়েডোসিস একটা হতে পারে, তারপর আরও কিছু ভাইরাস কোনো কারণে ইনফ্লামেশন হতে পারে, কিংবা দেখা যাচ্ছে যে সিস্টেমিক লুপাস এরিথেমেটোসিস একটা একটা কন্ডিশন আছে, তারপর হতে পারে আপনার সিফিলিস থেকে হতে পারে যৌন রোগ, ভাইরাল রেটিনাইটিস হতে পারে কিংবা সাইটোমেগালো ভাইরাস রেটিনাইটিস হতে পারে, এবং আরও যেটা হতে পারে যে যৌন রোগ এইডস থেকেও অনেক সময় এই ধরনের সমস্যা হতে পারে। আমি যেটা বললাম চোখের যক্ষা, এই ধরনের কন্ডিশনে অনেক সময় দেখা যাচ্ছে করয়েডের মধ্যে চোখের রেটিনা একটা ভাগ ছিল করয়েড, এটা করয়েডের মধ্যে কিছু লেশন পাওয়া যায় কিংবা দেখা যাচ্ছে ওখানে কিছু লেশনগুলো ছোপ ছোপ ইয়েলোইশ লেশন পাওয়া যায়, যেটা রেটিনাতে আমরা ছবি তুললে আমরা বুঝতে পারি। কিছু জায়গায় বলা হয় সারপেজিনিয়াস লাইক করয়েডাইটিস কিংবা সারপেজিনিয়াস করয়েডাইটিস, এগুলো বিভিন্ন টার্ম আছে যেগুলো আমরা অনেকেই নাম শুনেছি কি না আমরা জানি না, বাট এখন এই জটিল রোগগুলো যখন আমরা পাচ্ছি এগুলো নিয়ে যখন আমরা আলোচনা করছি, যদি কখনও আপনাদের এই ধরনের ডাক্তারের প্রেসক্রিপশনে এই রোগগুলো লেখা থাকলে তখন আপনার অবশ্যই সচেতন হতে হবে যে এই রোগগুলো কিন্তু দীর্ঘমেয়াদী, এগুলো একবার দৃষ্টি চলে গেলে আগের মতন দৃষ্টি কখনই আসে না। কিন্তু আমাদের চিকিৎসার মেইন উদ্দেশ্য হচ্ছে হলো আমরা কতটুকুন চোখটাকে দৃষ্টিটাকে সেফ করে আমরা রোগটাকে নিয়ন্ত্রণ আনতে পারি। অনেক সময় রোগীরা এসে বলেন ডাক্তার সাহেব আমি তো আগের মতো দেখতে পাচ্ছি না, আপনি তো অনেক দিন ধরে চিকিৎসা করছেন আমি তো কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এই ধরনের প্রশ্নের সম্মুখীন আমাদের প্রায় সময় হতে হয় বিকজ আমরা রেটিনা ইউভাইটিস নিয়ে কাজ করি। যখন এই রেটিনা ইউভাইটিস কিংবা রেটিনাতে ডায়াবেটিসজনিত সমস্যা হচ্ছে কিংবা ইউভাইটিসজনিত সমস্যা হচ্ছে, যখন চোখের দৃষ্টি যেটা চলে যায় এটা আগের মতন 100% সবসময় নাও আসতে পারে, কিন্তু আমাদের উদ্দেশ্য থাকে যে চোখের দৃষ্টিটাকে কতটুকু আমরা সেভ করতে পারি। যদি আমাদের 90% চোখের দৃষ্টি চলে যাওয়ার কথা কিন্তু আমরা চিকিৎসার মাধ্যমে তার মাত্র 30% লস হয়েছে, বাকি 70% চোখের দৃষ্টি রাখতে পেরেছি, দ্যাট ইজ সাকসেস, এটা সফলতা। আপনাকে 100% ওই ভিশন কখনোই আনা সম্ভব হয় না এই ধরনের রোগে, সেই জন্য যত দ্রুত আপনি চিকিৎসা করতে পারবেন তত বেশি পার্সেন্টেজ আপনার ভিশনটাকে আমরা সেভ করতে পারবো। সেই জন্য আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা আমরা বললাম যে যেই সব রোগের নাম বললাম সেই অনুযায়ী আমরা পরীক্ষা নিরীক্ষা করি, তারপর সেই অনুযায়ী অনেক সময় আমাদের যক্ষার ওষুধও খেতে বলি, চোখের যক্ষার যদি ধরা পড়ে চোখের যক্ষার জন্য ওষুধ খেতে বলি। অনেক সময় রোগীরা আমরা যক্ষার ওষুধ দেওয়ার সময় আমরা যক্ষা হসপিটালে কিংবা বিভিন্ন মেডিসিন স্পেশালিস্টের আমরা ওপিনিয়ন নিয়ে থাকি। অনেক সময় দেখা যাচ্ছে এই কোনো রিউমেটোলজিস্টের আমরা নিতে পারি, কিছু দেখা যাচ্ছে বক্ষব্যাধি হসপিটালে অনেক সময় পাঠাই, যারা চেস্ট স্পেশালিস্ট রেসপিরেটরি সিস্টেম নিয়ে কাজ করে তাদেরকে পাঠিয়ে দিই, তাদের মাধ্যমে ওপিনিয়ন নিয়ে করে থাকি। কিন্তু আমার মেইন কথা হচ্ছে হলো আপনাদের এই রোগ সম্পর্কে জানাটা জরুরি। পোস্টেরিয়র ইউভাইটিস যেটা রেটিনা এবং করয়েডে হয়,
যে করয়েড ইনফ্লামেশন হয়, এটা যদি দীর্ঘমেয়াদে চিকিৎসা করতে হবে এবং অনেক সময় কিছু ওষুধ দিচ্ছি, সেই ওষুধ দেওয়ার আগে আমাদের রক্ত পরীক্ষা করতে হবে, আপনার কিডনি লিভার এগুলো ভালো আছে কিনা, কিংবা ডায়াবেটিস আছে কিনা, কিংবা উচ্চ রক্তচাপ আছে কিনা, এই জিনিসগুলো আমরা খেয়াল করে তারপর আমরা চিকিৎসায় যাই। কারণ এই ওষুধের কোনো সাইড ইফেক্ট আপনার অন্যান্য অর্গানে মানে লং টার্ম সমস্যা হয় কিনা, অনেক সময় প্রেগনেন্ট মহিলাদেরকে আমরা চিকিৎসা দেওয়ার আগে অনেক সময় চিন্তা করে দেখি প্রেগনেন্সিতে এই ওষুধগুলো খাওয়াটা কতটুকু ডিফিকাল্ট মানে প্রবলেম হতে পারে, সেখানে গাইনোকোলজিস্টের ওপিনিয়ন নিতে হয়। সুতরাং এই রোগগুলো চোখের যেই অসুখগুলো এলাকা, কিন্তু চোখের নিজস্ব রোগ না, এটা শরীরের বিভিন্ন রোগ থেকে চোখে এসে বাসা বাঁধে, সেজন্য আমাদের অন্যান্য সিস্টেমকেও আমরা ইভালুয়েট করতে হয়। সুতরাং বন্ধুরা যারা দেখছেন, আমরা পোস্টের ইভাইটিস নিয়ে অল্প কিছু জানলাম, বিকজ এটা অনেক জটিল। আমরা যত আমি যদি আরও ডিপলি বলতে যাই অনেক অনেক শব্দগুলো আপনাদের কাছে কঠিন মনে হবে। সুতরাং এই ধরনের সমস্যায় পড়লে আপনারা অবশ্যই চক্ষু বিশেষজ্ঞের কাছে যাবেন, ফার্মেসি কিংবা নর্মাল হাতুড়ি ডাক্তারের কাছে যে আপনার চোখের দৃষ্টি ফিরে আনানোর জন্য কন্টিনিউয়াসলি চিকিৎসা নিয়ে যাবেন। কিন্তু এতে কিন্তু দৃষ্টি জটিলতা বাড়বে, অনেক সময় চোখে ছানিও পড়ে যায়, চোখটা আস্তে আস্তে সফট হয়ে যায়, চোখটা নরম হয়ে যায়, চোখটা আস্তে আস্তে বসে যায়, এবং চোখটা অনেক সময় দেখবেন যে চোখটা চোখের ভিতরে একদম বসে যাচ্ছে, চোখ সফট হয়ে যাচ্ছে, এটাকে বলে আমরা থাইসিক্যাল আই কিংবা সিলারি শাটডাউন, অনেকগুলো টার্ম আছে। সো আমার মুদ্রার কথা হচ্ছিলো আপনাদের সচেতন করা, আমার কাছে আসতে হবে, নট লাইক দ্যাট, আপনারা যে কোনো চক্ষু বিশেষজ্ঞের কাছে চিকিৎসা নিয়ে এটা সমাধান করতে পারবেন, কিন্তু চোখের ডাক্তারের কাছে যেতে হবে। সো ধন্যবাদ। নেক্সট আমরা অন্য ইভেন্টে আরও অনেক বিভিন্ন জটিলতা নিয়ে আমরা সামনের ভিডিওগুলো কথা বলবো, সেই সময় সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি, জানি আমরা পরবর্তী তথ্য আরও দিতে পারি। ধন্যবাদ সবাইকে।